নোয়াপাড়া ছাত্র নেতার হাতে আগ্নেয়াস্ত্র ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনরের হাতে আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল, শুরু রাজনৈতিক চাপানোতর। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল দেখা যাচ্ছে, যে ছবিতে নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর শুভাশিস চক্রবর্তীর হাতে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। ছবি সামনে এসেছে জানিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে, এটাই তো স্বাভাবিক। অপরদিকে নোয়াপাড়া বিধানসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস বিশ্বাস বলেন, আমি তৃণমূলে জন্মলগ্ন থেকে তৃণমূল করি, কিন্তু যার কথা বা যার ছবি আপনারা দেখাচ্ছেন আমি বিগত জায়গায় কোনো মিটিংয়ে দেখিনি। তৃণমূল করে কিনা জানি না, বিষয়টি আপনাদের থেকে শুনলাম। পুলিশ পুলিশের কাজ করবে আশা রাখছি। কোনো ব্যাপার নেই তো, তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। ছাড়ুন তো ছাত্র রাজনীতি, ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে, কোন স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1,000 কোটি টাকা মিড ডে মিলের স্কিম আসছে, যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1,000 কোটি টাকা মিড ডে মিলের স্কিম, যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ। আইনের শাসনই নেই, আইনের শাসন কোথায় আছে? তো ছাত্র পরিষদের কোনো পদে নেই তো, ক্রিমিনাল ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে। ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম। সে ছবি থাকা মানে কি, যারা রাজনীতি করে তাদের সঙ্গে ছবি থাকতেই পারে। ক্রিমিনাল প্রশ্ন ছবি তো আর মানে, যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না, এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে, যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে। এরা এইসব ধান্দায় থাকে, নেতার কিচ্ছু করণীয় নেই। নেতা মানুষের মধ্যে মিশতে চায়, মিশতে হয়, 24 ঘন্টা থাকতে হয়। ক্রিমিনাল যে বলছে, আপনি যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে, কালকে তো ছিল না, কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো, এ তো ছবি তোলার পর সে হাতে নিয়ে এই যে সেলফি দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ। আমি বলছি সে ক্রিমিনাল ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে, এবং প্রশাসন প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে, আমার স্থির বিশ্বাস। বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয়, সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব? সে যদি সমাজ বিরোধী হয় সমাজ বিরোধীর মতন থাকবে, প্রশাসন ব্যবস্থা নেবে। ভাইরাল হচ্ছে মানুষ, সমাজটা এরকম জায়গায় চলে গেছে। সমাজে আপনি বই খাতা নিয়ে ছবি তুলুন, মানুষ দেখে না। কোথায় পিস্তল নিয়ে ছবি তুলছে, মানুষ দেখছে, লাইক করছে। সমাজ সমাজের অবক্ষয়, কোনো দায় আর না, সমাজের অবক্ষয়। এর দায়িত্ব আপনারও আছে আমারও আছে, সমাজের অবক্ষয়। তৃণমূল কালচার জিজ্ঞেস করে দেখুন, মাথায় ফেট্টি বেঁধে ওপেন রিভলভার নিয়ে মিছিল করে বিজেপি একটা দলটাই, উগ্রপন্থীদের দল। ওরা ওই গোদরাকাণ্ডে যে গুজরাটে যে গোদরাকাণ্ডের পর যে পরিমাণে সন্ত্রাস করেছিল, আমাদের 19-এর পর আমাদের কাকিনার লোকও দেখেছে, ওই দলটাই একটা কী বলে সমাজ বিরোধীদের দল। আমরা আমরা এটা এইভাবে আমরা ব্যাখ্যা করবো না, আমি আপনাদের পরিষ্কার করে বলছি, দেখুন এটা সমাজের অবক্ষয়। তৃণমূল হাতে পিস্তল, প্রশাসন এইভাবে চলে না। যারা বলছে তারা কি করে, ভোটে পরাজিত হয়েছে এই বলে এই বলে বেঁচে থাকতে চাইছে, মিডিয়ার কাছে মুখ দেখতে দেখাতে পারছে, এই জন্য বলার তো কিছু নেই, ভোটে পরাজিত হয়েছে ভয়ঙ্করভাবে, এইসব বলে বেঁচে থাকতে চাইছে। তো কী হয়েছে তাতে? নির্বাচনে আমি দাঁড়িয়েছি, আমারও একটা কোনো ক্রিমিনাল একটা ফ্লেক্স ছাপিয়ে লাগিয়ে দিল, কে দায়িত্ব নিতে যাবে এর? আমি নির্বাচনে লড়াই করছি, যদি সে একটা, ও তো আর বলছে না ওকে ভোট দাও, ও তো আমারও ভোট চাইছে, আমারও ভোট চাওয়ার অধিকার সবার আছে। এটা এই নিয়ে কিছু প্রমাণ হয় না, এটা বলছি আপনারা যদি একটু ওয়াইড রেঞ্জে দেখেন, এগুলো বেসিক্যালি সামাজিক অবক্ষয়। যে পিস্তলটা নিয়ে ছবি আপনারা দেখাচ্ছেন সেটাও আসল পিস্তল কিনা গিয়ে খোঁজ নিন। এখন খেলনা বন্দুকও বেরিয়ে গেছে একদম 9mm 7mm মতো, কোনটা আসল কোনটা নকল বুঝবেন না। হ্যাঁ তাই তো বলছি, আমি সেটাই তো বলছি, এটা আসল না নকল সেটাও দেখার বিষয় আছে।
আমি বলছি আসল না নকল সেটাও দেখার আছে, প্রশাসন প্রশাসন দেখবে, অবশ্যই প্রশাসন দেখবে, আমি এটা বলছি। কিন্তু যেটা সবচেয়ে ভয়ঙ্কর রোগ সেটা হচ্ছে এটা একটা সামাজিক অবক্ষয়। আপনি একটা বই খাতা নিয়ে ছবি দিন, লাইক জানা পাবেন, তার দিয়ে ওই যে পিস্তলটা নিয়ে ছবি দিয়েছে তার 10 গুণ বেশি লাইক পাবেন। দোষটা সামাজিক, সামাজিক অবক্ষয় যেখানে গেছে সেখানে দাঁড়িয়ে এগুলো ফেস করতে হচ্ছে। এটা প্রশাসন সামাজিক অবক্ষয় প্রশাসন করে না তো, সামাজিক অবক্ষয় হয় মানুষের চেতনা দিয়ে, মানুষের বিদ্যে বুদ্ধি দিয়ে, লোভ সংযম এইসব দিয়ে আসে। এখন হাতের কাছে মানুষ খুব দ্রুত সব কিছু পেতে চাইছে, না কেন কেন ভুল বার্তা যাবে? এই ছেলেটির যা ছবি দেখাচ্ছেন এ ছাত্র পরিষদের কোনো পোস্টে নেই, তো আমার দলের নাম করে কী করছে? অবশ্যই দল দায়িত্ব নিয়ে এদের সেগ্রিগেট করে ব্যবস্থা নেবে, বাট এদের দলের কোনো দায়িত্ব নেই। আমার অ্যাকচুয়াল এর সম্বন্ধে কোনো ধারণা নেই, আমি জানিও না বিষয়টা, আপনাদের কাছ থেকে আমি শুনলাম। দেখুন আমি 1998 সাল থেকে এখানে তৃণমূল করি, বা যদি বলেন তার আগের থেকে তৃণমূল, সেটা 93 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে যুব কংগ্রেসটা করি। সুতরাং এখানে ছাত্র পরিষদ জানি না বাইরে কোথাও করে কিনা, কিন্তু আমি এই অঞ্চলে 2 বছর 2.5 বছর হয়ে গেল কাউন্সিলর, আমি এখানে ওকে কোনো রাজনীতিতে রাজনৈতিক ভাবে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। Será que o vento te fez chegar?